এখন আমরা দেখব যে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশির যোগ কিভাবে করতে হয় সেটি। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নে বা উদ্দীপকে দেওয়া আছে যে যদি কোথাও এরকম থাকে এ সমান এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার, একটা বীজগণিত রাশি। এখানে অন্য কিছু থাকতে পারে, বি সমান এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার, এখানেও অন্য কিছু থাকতে পারে, যাই থাকুক সমস্যা নাই, দুটা বীজগণিত রাশি। হ্যাঁ, তারপরে যদি প্রশ্নে আমাদের থাকে এরকম যে এ প্লাস বি নির্ণয় করো, অথবা এ প্লাস বি এর মান নির্ণয় করো, অথবা এ ও বি এর যোগফল নির্ণয় করো, তো সব ক্ষেত্রেই একই যে যোগফল নির্ণয় করতে বলছে। তো এখন যেভাবে করব, আমরা ধরে নিচ্ছি এটা খতে দেওয়া আছে, তাহলে আমরা খ লিখে এ প্লাস বি লিখব। তারপরে আমরা যেভাবে করব সেটা হচ্ছে যে এর মানটা ব্যবহার করব। হ্যাঁ, এর মানটা কী দেওয়া আছে এখানে, এর মান বলতে এ সমান যে বীজগণিত রাশিটা দেওয়া আছে সেটাই লিখব। তো লেখার ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ব্যবহার করব, ব্র্যাকেট ব্যবহারের একটা সুবিধা আছে, ব্র্যাকেট ব্যবহার করার একটা সুবিধা আছে, সেই সুবিধাটা আমরা পরে জানতে পারবো ইনশাআল্লাহ। এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার, এই হচ্ছে আমাদের এর পরিবর্তে মান, যোগের জায়গায় যোগ, আবার ব্র্যাকেট ব্যবহার করে বির মানটা বসাবো। বিরমানটা ছিল এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার। ওকে, তো আমরা সকলেই যেভাবে করলাম বুঝতে পারছি ইনশাল্লাহ। তো এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব। তো ব্র্যাকেট উঠাই দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ব্র্যাকেটের আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটার সাথে গুণ করে ওঠে, ঠিক আছে? যদি সেই চিহ্নটা প্লাস থাকে তাহলে গুণ করলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকে সেই চিহ্নই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। তো আমি এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লাস। আর এটা বলে নেওয়া ভালো যে যদি সামনে বা একদম প্রথমে যদি কোনো চিহ্ন না থাকে তো সেটাকে প্লাস হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে প্লাস থাকলে পরে ব্র্যাকেটের ভিতরে গুণ করে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, ব্র্যাকেট এমনিতেই উঠে যায়। এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার, এই ব্র্যাকেট উঠে গেল, এই যে আবার একটা যোগ আছে এবং এই ব্র্যাকেটটা উঠিয়ে দেবো আমরা, ঠিক আছে? তাহলে আমাদের এরকমও কোনো চিহ্ন চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। তাহলে এখানে কী আছে, প্লাস এটা না কিন্তু এই যেখানকারটা, প্লাস এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার। আমরা ব্র্যাকেট উঠানোর পরে, আমি আবার বলছি, এই ব্র্যাকেট উঠানোর সময় দেখতে হবে যে ব্র্যাকেটের আগে কোন চিহ্নটা আছে। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেট ওঠার ক্ষেত্রে এই ভিতরের যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোর কোনো পরিবর্তন হয় না। যদি এখানে মাইনাস থাকতো তাহলে অবশ্যই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হতো, যেখানে প্লাস আছিল সেখানে মাইনাস, যেখানে মাইনাস আছিল সেখানে প্লাস। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমাদের দেখতে হবে যে এম স্কোয়ার কয় জায়গায় আছে, শুধুমাত্র এম স্কোয়ার, তো তার সাথে যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। এই যে একটা এম স্কোয়ার এটা আছে প্লাস, এই যে একটা এম স্কোয়ার এটা আছে প্লাস, তাহলে আর কোথাও এম স্কোয়ার নাই, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে একটা এম স্কোয়ার এখানে একটা এম স্কোয়ার, তাহলে কি দুইটা এম স্কোয়ার অর্থাৎ টু এম স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপরে এম এন, এই যে এম এন এইটা আর এটার সাথে একটা সম্পর্ক আছে, তাহলে এটা আছে দু প্লাস টু এম এন, এটা আছে মাইনাস টু এম এন, তার মানে দুইটা এম এন থেকে দুইটা এম এন যদি বিয়োগ দিই তাহলে কোনো এম এনই থাকে না, অর্থাৎ কিছুই থাকে না, তাহলে এটা বাদ পড়ে যায় অর্থাৎ জিরো হয়ে যায়। তো জিরো হয়ে যায় এই কারণে আমরা এটা কেটে দিই, এটা কোনো ভ্যালু থাকে না, এই দুটো কোনো কাজ নেই। এন স্কোয়ার, এই যে একটা এন স্কোয়ার, তাহলে এটাও যোগ এটাও যোগ, তাহলে এখানে কি দুইটা এন স্কোয়ার প্লাস টু এন স্কোয়ার। তো এখানে আরেকটা কথা বলে নেই যে আমাদের যোগের ক্ষেত্রে এই আক্ষরিক যে সহগগুলো থাকে, যে আক্ষরিক, এগুলি সম্পূর্ণ মিলতে হয়, না মিললে সেটার সাথে আর কোনো যোগ হয় না। যেহেতু এখানে এম স্কোয়ার এম স্কোয়ার সাথে মিলছে, তো যার কারণে আমরা এখানে টু এম স্কোয়ার বসাতে পারছি। এখন টুটা কীভাবে আসলো, আমরা সবসময় বলে নেই যে আক্ষরিক সহগের সাথে একটা সাংখ্যিক সহগ ওয়ান হিসেবে থাকে যদি সেখানে কোনো সংখ্যা না থাকে। তাহলে এখানে একটা ওয়ান আর এখানে একটা ওয়ান, তাহলে ওয়ান এবং ওয়ান যোগ করলে কত আসতেছে, টু, আর এম স্কোয়ার একটা থেকে যাবে, আবার এম ফোর কিন্তু হবে না, সাবধান, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে যোগের এবং বিয়োগের ক্ষেত্রে কখনোই আমাদের এই পাওয়ারের পরিবর্তন, অর্থাৎ এই যে উপরে যে ছোটো ছোটো সংখ্যাগুলো দেখতে পাই, হ্যাঁ, এই সংখ্যাগুলো বা এই পাওয়ারগুলো আমরা কখনোই পরিবর্তন করব না, শুধুমাত্র এই বামে যে অক্ষর সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা যোগ অথবা বিয়োগ করব। এখানে আমরা ওয়ান দেখতে পাই অদৃশ্যভাবে, এখানে একটা আমরা ওয়ান দেখতে পাই অদৃশ্যভাবে, যার কারণে টু এম স্কোয়ার। ওকে, ঠিক এই জায়গাও তাই আমরা এম এন এম এন, ওর সাথে একটা মিল আছে, এবং এই টু এবং টু
2 থেকে 2 গেলে 0 থাকে, যার কারণে আমাদের কিছুই থাকে না, ঠিক আছে? আর এখানে আমরা n স্কয়ার পাচ্ছি, তাহলে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, যার কারণে 1 এবং 1 যোগ করলে 2 হয়, n স্কয়ার একটা বসে যাবে, ওকে? এটাই হচ্ছে আমাদের অ্যানসার।